দীর্ঘদিন ছুটি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরছেন অভিনেত্রী মিশমি দাস। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হ্যাঁ বন্ধুরা, অভিনেত্রী মিশমি দাসের ফ্যানেদের জন্য সুখবর, এই পথ যদি না শেষ হয়, রিস্তোকা মাঞ্ঝাতে দেখা গেছিল শেষবার নেগেটিভ চরিত্রে অভিনয় করতে মিশমি দাসকে। এই ধারাবাহিক দুটিতে অভিনয় করতে করতেই মাঝপথে অভিনেত্রী ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। জানিয়েছিলেন তিনি বিরতিতে যাচ্ছেন, সময় দিতে চান নিজেকে। পৌঁছে গিয়েছিলেন গোয়াতে, সেখানে বয়ফ্রেন্ড পোষ্যর সঙ্গে কাটিয়েছেন সময়, করেছেন মেডিটেশন, শেয়ার করেছেন নানান ছবি সামাজিক পাতায়। এবার তার ফেরার পালা। হ্যাঁ বন্ধুরা, কলকাতায় ফিরছেন মিশমি দাস। জয়েন করছেন আবারও ধারাবাহিকের জগতে। জি বাংলার নতুন ধারাবাহিকে দেখা যাবে মিশমিকে, এবারও দেখা যাবে নেগেটিভ চরিত্রে। বন্ধুরা, জানা গিয়েছে মুখ্য চরিত্রে দেখা যাবে এই ধারাবাহিকে কে আপন কে পর ধারাবাহিকের পরম অর্থাৎ অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে। পরমের বিপরীতে থাকছেন অগ্নিশিখা খ্যাত অভিনেত্রী আরাত্রিকা মাইতি। ধারাবাহিকের নেগেটিভ সেটেই আসছেন অভিনেত্রী মিশমি দাস আবারও টিভির পর্দায়। বন্ধুরা, এই ধারাবাহিকে মিশমি দাসকে দেখা যাবে একটু অন্য ধরনের মেজাজে। এই ধারাবাহিক সম্পর্কে এখনো চ্যানেলের তরফ থেকে সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট না হলেও জানা গিয়েছে ধারাবাহিকটি হতে চলেছে অনেকটাই আলাদা, একটু বিশেষ ধরনের চমক নিয়ে আসছে দর্শকদের কাছে জি বাংলার এই নতুন ধারাবাহিক। বন্ধুরা, অভিনেত্রী মিশমি দাসের ফ্যানেদের জন্য তো অবশ্যই সুখবর, তার কারণ দীর্ঘ 3 মাসেরও বেশি সময় ধরে তারা দেখতে পারেননি মিশমিকে টেলিভিশনের পর্দায়। এবার তিনি আসছেন নতুন রূপে, নতুন ধারাবাহিকে নতুন চমক নিয়ে। জি বাংলার এই নতুন ধারাবাহিক সম্পর্কে আরো অনেক খবর খুব শীঘ্রই আমরা জানাতে চলেছি আপনাদের, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।